নাকি কিছু ভুল করলাম প্রিয়া? এতক্ষণে নিশ্চয়ই আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলতে শুরু করেছে যে অরুণ কুমার ভুল করেছে। অরুণের বাড়ি ছেড়ে বেরিয়ে আসার ঘটনাটা যেন কোথাও না বেরোয়। আপনাকে দায়িত্ব দিলাম, মনে থাকবে? আমি চাইলে আটকাতে পারতাম, আমি হাতে পায়ে ধরে বলতাম এরকম করো না, এই বাড়ি ছাড়ার মতন ভুল করো না। আমি কেন আটকালাম না? তুই কইলেও আইবো না, এই বাড়ি তো তোমার। এই দেখো, এখানে থেকে তুমি না থেকে তুমি, শুধু তুমি আর তুমি, তোমার তোমার চোখের আড়াল করবো না বলে শুধু তোমায় রেখেছি। আমার মনে তুমি, অস্তিত্বে তুমি, আমার কাছে না থেকে দূরের তুমি, আমার কাছে থেকে অনেক কাছের তুমি। আমায় তুমি যে চিঠিগুলো লেখো তাতে শুধু তুমি, তুমি আর তুমি। তাহলে বলো, আর বলবে না তো আমাকে তোমার থেকে চলে যেতে? বলবে না তো বলো। মনে হয় আমাকে আমাকে তোমার কাছে থাকতে দেবে? তুমি তো আমার কাছেই আছো। প্রিয়া, প্রিয়া, এত বেলা হয়ে গেল আমাকে ডাকুনি কেন? প্রিয়া, গুড মর্নিং। গুড মর্নিং, কত দেরি হয়ে গেল আমাকে ডাকুনি কেন? আমার শুটিং ছিল। চিন্তা নেই, ফোন করে শুটিং ক্যান্সেল করিয়েছি। হ্যাঁ, ফোন করে তুমি শুটিং ক্যান্সেল করে দিয়েছো? এই ডিসিশনটা তুমি নিলে কেন? আর তুমি জানো যে একটা শুটিং ক্যান্সেল হওয়া মানে কত টাকার লোকসান? না না, এটা তোমার করা একেবারে উচিত হয়নি। তোমার বাড়ি থেকে ফোন যাওয়া মানে তো সবাই জেনে গেল যে আমি আমি এই বাড়িতে আছি। এনো ধরো। আচ্ছা, কেন এমন করছো বলো তো? তুমি যে আমার বাড়িতে আছো এটা তো সত্যি, তাহলে সত্যিটা মেনে নিতে এত অসুবিধে? আচ্ছা, তুমি যদি আমার বাড়িতে মাথা উঁচু করে থাকো কার কি আসা যায়? আর কে কি বললো না বললো আমি তো এসব নিয়ে কোনোদিন ভাবিনি, তুমিও ভাবনি, তাহলে আজ এসব নিয়ে কেন ভাবছো? কিন্তু প্রিয়া, কোনো কিন্তু নয়, তুমি গসিপ নিয়ে ভয় পাচ্ছ তো? বলুন, আমি তোমাকে ভালোবাসি, আর সমস্ত গসিপের বিরুদ্ধে লড়াইয়ে এটাই আমার কাছে একমাত্র শক্তি। বাকিটা আই ডোন্ট কেয়ার।
কি হলো? সকাল থেকে উঠে মেজাজ তো একেবারে সপ্তমে উঠেছিল। আবার হাসছো যে? না, মানে সকালবেলা চোখ খুলে দেখলাম যে একটা লম্বা করে মেয়ে আমাকে একেবারে শাসন করছে। সেই মেয়েটাকে আমি কিছুদিন আগেও ফ্রক পরা অবস্থায় দেখেছি, মনে আছে তোমার? থাক, আর মন গলাতে হবে না। সকাল থেকে উঠে যা মুখ করছিলে। শোনো, আমার শুটিং অনেক দেরি হয়ে গেছে, গজাকে বলো গাড়িটা বার করতে। কি মুশকিল! আচ্ছা, একটা দিন একটু ছুটি নিলে হয় না? আর আমি তোমার গজাকে তো বললাম গাড়ি নিয়ে বাড়ি চলে যেতে। সে কি, আরে কেন তুমি এরকম ছেলে মানুষই করো বলো তো? আমাকে তো শুটিং এ যেতে হবে, আমার ডেট, মানে আমার ডায়েরিটা আমার কাছে নেই। একটা কথা বলি, এবার না একটা পার্সোনাল সেক্রেটারি নাও। কেন? বুড়ো তো ঠিকঠাক সামলে নিচ্ছে। তুমি ভুল করছো, বুড়ো তোমার ভাই, ও পার্সোনাল সেক্রেটারি নয়। না, আমি বলছি না ও খারাপ, কিন্তু আরো বেশি প্রফেশনাল অ্যাটিটিউড রাখতে গেলে, কম সময়ে আরো বেশি কাজ করতে গেলে একজন সেক্রেটারির খুব দরকার। দেখো, আমার কাছে কিন্তু একজন খুব ভালো লোক আছে, তুমি চাইলে আমি ডাকতে পারি তাকে, দেখা করবে? প্রিয়া, আমার না কাজের ব্যাপারে তুমি এত না ভাবলেও চলবে। চলে, আমার দেরি হয়ে যাচ্ছে। একসাথে থাকতে গেলে ভাবনাগুলো তো ভাবতেই হবে, আমাকেই ভাবতে হবে। অরুণ বাবু, মাথায় ঘিলু বলে একটা বস্তু থাকে জানিস গজা, যেটা ঈশ্বর দেন যাতে মাথায় বুদ্ধি হয়। সেই জায়গায় তোর কি আছে রে? গোবর পোড়া! নয়তো তুই দাদাকে ওই বাড়িতে দিয়ে চলে এলি, এমন আক্কেল তোর! আর পৌঁছে দিয়েই এলি যখন, সেটা এই বাড়িতে এসে একবার খবর দিতে পারলি না? আমি কি করব, দাদার নির্দেশ ছিল আমি যেন কোথাও না যাই। দাদার নির্দেশ ছিল আর সকালে দাদাই নির্দেশ দিল, তাই এ বাড়িতে চলে এলি। কিরে চুপ করে আছিস কেন, উত্তর দে! আরে গজা, অরুণ কি তোকে স্টুডিওতে পৌঁছে এখানে পাঠিয়ে দিল? দাদা স্টুডিওতে যাননি, প্রিয়া ম্যাডাম আমাকে বললেন তুমি সারা রাত জেগে আছো, বাড়ি চলে যাও। গজা, এবার টেনে একটা থাপ্পড় মারবো। প্রিয়া ম্যাডাম, প্রিয়া ম্যাডাম বললেন না তুই চলে এলি? তুই এখান থেকে যা গজা। বৌদি, আপনি ওকে বকছিলেন কেন? হ্যাঁ কি রে, তোর সবাই মিলে ওকে বকছিলি কেন? আপনি জানেন না আপনার ছেলে কেন চলে গেছে? আপনি সত্যি জানেন না নাকি জানতে চান না? আমার জন্য চলে গেছে, আমি অতগুলো লোকের সামনে আপনার ছেলের কথা শুনিনি তাই চলে গেছে। কি হচ্ছে উমা? ফোনটা এসছে, ফোনটা ধরো। প্রিয়া ফোন করেছে তোমাকে জন্মদিনে উইশ করবে বলে, যা ফোনটা ধরো। কেন বৌমা, ফোনটা ধরলে কি ক্ষতি হতো? এত গন্ডগোল তো হতো না। ফোনটা কার ছিল আপনি জানেন মা? প্রিয়ার ছিল। সে যারই হোক, জন্মদিনটা তো তোমার, তোমাকে ফোন করেছিল, তুমি ফোনটা না ধরে কত বড় গন্ডগোল বাঁধালে। কে বললো আপনাকে আমি ফোনটা ধরিনি? ধরেছিলাম তো, ফোনটা ধরে ওকে অনেকগুলো কথা শুনিয়ে দিয়েছি। তুই শুনতে পাচ্ছিস আমার কথা? আমি আবার সাবধান করে দিচ্ছি, দূরে থাক আমার সংসার থেকে, আমার থেকে, সব ছারখার হয়ে যাবে, সব চরকার হয়ে যাবে, বুঝেছিস? আপনার ছেলে আমাকে ক্ষমা চাইতে বলেছিল, আমি চাইনি, তাহলে তো অপরাধটা আমার।
আমি আপনার ছেলেকে তোদের দাদাকে ধরে রাখতে পারিনি। আমি ওকে আটকে রাখতে পারিনি। সব অপরাধ আমার। বৌমা, এরকম করো না বৌমা। আমার কথাটা শোনো। সব আমার দোষ। আমি ধরে রাখতে পারিনি। चलो 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 पाल्टा।